বাংলা সিনেমার ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনেত্রী চমককে অভিনয় থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছেন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী 3 মাস পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যেই তার যাবতীয় শুটিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 30 আগস্টের মধ্যে অভিনেত্রী চমককে শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকের যে ক্ষতিপূরণ হয়েছে তা দিতে নির্দেশ প্রদান করেন এই সংগঠন। এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে তাকে। এ নির্দেশ অমান্য করলে অভিনেত্রী চমকের বিরুদ্ধে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর জানান, যদি কোনো নির্মাতা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের এই সকল সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্ত অভিনেত্রী চমককে নিয়ে কোনো প্রকার নির্মাণ কাজ শুরু করেন, তাহলে ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্রের আইন অনুযায়ী ওই নির্মাতার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছুদিন আগে আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক শ্বশুরবাড়ির প্রথম দিন শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নামে। জানা যায়, অভিনেত্রী চমক এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। এরপর সহকর্মী অভিনেতা আরশ খানের নামে উল্টো অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এই ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বলে নিজেই পুলিশ ডেকে আনেন এবং অভিনেতা আরশ খানের নামে লিখিত অভিযোগ করেন। গত 13 আগস্ট সমস্যা সমাধানের জন্য একসঙ্গে আলোচনায় বসেন নাটকপাড়ার 3 সংগঠন, টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। পরদিন রাতে অভিনয় শিল্পী সংঘ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানান। ঘটনার এক পর্যায়ে নাটকটির কাজ বন্ধ হয়ে যায়। অভিনেত্রী চমক নিজের এই কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, সেই সঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দৃঢ়ভাবে দুঃখ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না বলে লিখিত অঙ্গীকার দেন তিনি। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা উপস্থিত ছিলেন তাদের সকলের সামনে অভিনেত্রী চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে জানান এই সংগঠন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।